2,20,000 বল ওইটা ওজন কেমন আছে ভাই 5,32,000 টাকা দিয়ে বিক্রি হলো মিশন নিহার থেকে দুটি গরু বলেন যেন ফানে দিছেন না চা দিছেন দর্শক কুমিল্লা চৌদ্দগড়া মিশন নিহাটে 2,15,000 টাকা বিক্রি হলে বেশ সুন্দর একটা সার গরু আমরা কথা বলবো বাবু ভাইয়ের সাথে বাবু ভাই আপনি তো বিক্রি করছিলেন জাহাঙ্গীর ভাইয়ের কাছে জাহাঙ্গীর ভাই ব্যবসার উদ্দেশ্যে গোস্ত কার্বন আইডিয়া করছেন সাতমন আইডিয়া করছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গরু বাবু ভাই এটা কি আপনার খামারে গরু নাকি না ভাই এটা আমি একটু দূরে আনছিলাম এলাকা থেকে আপনি তো বড় গরু পালন করেন আচ্ছা এই যে এটা আছে আপনার এটা কত চাচ্ছিলেন 2,40,000 এটার ওজন কেমন আছে এটা ভাই 8 মন প্লাস আছে 8 মন প্লাস আছে কত বলছে বাজারে বাবু ভাই ভাই 210 2,10,15 বলছে বেচা বিক্রি কত 20 আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব আজকের এই কুমিল্লা চৌদ্দগড়া মিশন নিহার থেকে আপনাদেরকে কিছু ক্রজাতার মাংসের গরু দাম জানাবো ভাই কি অবস্থা আপনার এগুলো তো আপনার এই তো এটা চাচ্ছিলেন কত ২,২,০০০ কত বলে বাজারে ৮০-৮৫ বলে ওজন কেমন আছে ৬-৭ মন কাছাকাছি বেচা বিক্রি কত বলছেন বরাবর ২,০০০ এটা কি কম না বেশি ভাই এটা বেশি এটা কত বেশি ২,১০ ২,১০ হলে বেচা বিক্রি হবে আচ্ছা আপনাকে ধন্যবাদ ভাই এই গাভীকে কিনছেন নাকি আমরা দেখবো আজকে চৌদ্দগড়া মিশন নিহার থেকে বড় বড় মাংসের গরুর দাম জানাবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে ভাই ঠিক আছে ভালো থাকেন আমরা দেখতেছি এদিকে বিশাল বড় বড় সার গরুগুলো দেখা যাচ্ছে এই তো মেম্বার সাহেবের সাথে দাম রেট চলতেছে কোন গরুটা ভাই দুইটা দুইটা কত ভাই ৫,৩২ দর্শক ৫,৩২,০০০ টাকা দিয়ে বিক্রি হলো মিশন নিহার থেকে দুটি গরু বিশাল বড় বড় সার গরু এদিকে টাকা লেনদেন চলতেছে সাইওয়াল গুলো কার ওই সাইওয়াল গুলো কার বলছি এই সাইওয়াল গুলো কার সাইওয়াল গুলো এগুলো কার আপনার আপনার আপনাদের তো গরুর জন্য দেখা যায় না মিয়া কি অবস্থা ভালো আছেন কাস্টমার কম এই তিনটা আপনার না দুইটা তিনটা অনেক বড় গরু দর্শক বাইকে তো দেখাই যাচ্ছে না কত চাচ্ছিলেন এটা ৩,০০০০ কত বলে বাজারে ২,২০,০০০ আমরা একদম যাতায়াতের রাস্তা দাঁড়াইছিলাম এই জন্য সমস্যা এখানে ২,২০,০০০ বল ওইটা ওজন কেমন আছে ভাই ৮ মন মাশাআল্লাহ খামার থেকে সংগ্রহ করছেন ভাই নিজের খামারের বেচা বিক্রি কত ২,৫,০০০ ২,৫,০০০ হলে এটা বেচা বিক্রি করবেন আর এটা কত চাচ্ছিলেন এটা সেম দামে দর্শক সেম দামে অনেক সুন্দর সুন্দর করে নিয়ে আসছে ভাই বাজারে ভালো ভালো আছেন আচ্ছা ঠিক আছে ভাই মন জি ভাই সাইসিনি দিছেন না তো কমপ্লেন দেন বলেন যেন ফানে দিছেন না চা দিছেন চাচা চায় নাকি চিনি দেন নাই না 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 আমিও খাইছি সাইসিনি হয় নাই আচ্ছা ধন্যবাদ আমি খাইছি একটু আগে ঠিক আছে দর্শক আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো বেশ সুন্দর একটি ক্রস জাতের সার গরু আপনার কার এটা পালাই গেছে এটা কি আপনার কত চাচ্ছেন ভাই ১,৭০ কত বলে বাজারে ১,১৪০ বলে বেচা বিক্রি কত ভাই ১,৫৫ ওজনটা কেমন আছে ওজন ৬ মন ওজনে আছে ওইটাও কি আপনার নাকি ওটা তো নেপালের ক্রস সাইওয়াল এটা কত চাচ্ছিলেন ভাই বেচা কত ১,৪৫ হলে বেচা বিক্রি করবেন এগুলো কি পালার জন্য না মাংসের জন্য দুই সাইজের আছে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে ঘুরে ঘুরে আজকের এই মিশন নিহার থেকে মাংসের গরুর দাম জানানোর চেষ্টা করতেছি এদিকে বিশাল বড় বড় দুটি ক্রস জাতে সার গরু কেমন আছেন দুইটি আপনার কার এগুলা আপনার এগুলা ভাই আলাইকুম সালাম কেমন আছেন
এলাকাতে কিনছিলেন নাকি? হ্যাঁ। এই দুইটা কিনছেন একসাথে? এটা 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 কত চাচ্ছিলেন? 260 চাইছিলেন। 260 চাচ্ছেন, কত বলে? 2,10,000 বললাম, 15 মূল আর 2,10,000-15 মূল দিচ্ছে। ওজনে কেমন আছে? 8 মন। 8 মন। বেচা বিক্রি কত? 30 হলে বেচিলাম। 200? 230 হলে বেচা বিক্রি করবেন? গ্রাম থেকে সংগ্রহ করছিলেন? গ্রাম থেকে। আচ্ছা, এটা তো মনে জাহাঙ্গীর ভাই কিনে আসছিল? এই মাত্র এটা ভিডিও দিয়ে আমি শুরু করছিলাম, ঠিক আছে। আর এটা কি ভাই, এটা কি, এটা কত চাচ্ছিলেন? 3 লাখ। বরাবর 3 লাখ, কত বলে? 2,25,30 বলে, দিবেন না? বেচা কত ভাই? 2,50,000। ওজন কেমন আছে? 10 মন হবে? 2,50,000, 10 মন, কম হবে কিছুটা? জি জি, ধন্যবাদ ভাই। আমরা দেখবো আজকে রেমিশন নিহার থেকে আরো কিছু মাংসের গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন। ভালো লাগলে আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এদিকে একটা শাইওয়াল শাড় গরু নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কানে কম শুন, জি কানে কম শুনেন নাকি? না, সালাম দিছি তো, সালাম না? জি জি, 140 বলে। আমি তো ভাবছি কানে কম শুনে কোনো কোনো কথা বলো। বেচা 1,50,000? হ্যাঁ, 1,50,000। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। একদম দর্শক, আমরা দেখতেছি এদিকে আরো একটি শাইওয়াল আজকের বাজারে, অনেক সুন্দর ভাই। কত চাচ্ছেন এটা, কত চাচ্ছেন? এই যে দাম কত চাচ্ছেন? 1,50,000। কত বলছে বাজারে, বাজারে কত বলছে? কানে সব কানে শুনে না মনে হয় দিকে লোক, এগুলো একটা কানে শুনে না, এগুলো তোমাদের? আচ্ছা আচ্ছা, আসতেছি দাঁড়াও, ওইদিকে টো ভাইয়ের সাথে কথা বলে আসি। দর্শক, আমরা দেখবো আরো কিছু করে দাম জানাবো ব্যবসায়ী ভাইয়ের কাছে যাচ্ছি। বেশিরভাগ মুরব্বীগুলি কানে কম শুনে যা দেখতেছি। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আলহামদুলিল্লাহ, কতগুলো নিয়ে আসছেন ভাই? আনছি বলতে 1 পিস বিক্রি হয়েছে আর 6 পিস আছে। 6 পিস, সব পালা করো? কালো আছে, লাল আছে, সাদা আছে। আচ্ছা, এই শাইওয়ালে কত চাচ্ছিলেন ভাই? এটা দাম চাই 140, কত বলে? বলতেছে ভাই 20-25 বলতেছে। 20-25 বলে, দিবেন না ভাই? না, দাঁতছে কয়টা? এখনো দাঁত নাই। বেচা বিক্রি কত? 30। 30 হলে বেচা বিক্রি করবেন? বাজার গেছে গরু, বেচা বিক্রি কম নাকি? মোটামুটি ভালোই আছে বেচা বিক্রি। মোটামুটি কম, আপনাদের এখানে কম? এই যে সাদাটা কত চাচ্ছিলেন? সাদাটার দাম চাই 35। 135। ওজন কেমন আছে ভাই? 3.5 মন। 3.5 মন হবে? এটা তো হচ্ছে দেশি 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 ক্রস, ক্রস হলো মান ভালো। আচ্ছা, কত বলছে বাজারে ভাই? 1,500-1,600 বলছে। বেচাটা কত ভাই? 20-এর নিচে টার্গেট হবে না? 20-এর নিচে টার্গেটে নাই ভাই আজকে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তিনটা সেম রেট, 20-এর উপরে লাগবে? 20-এর উপরে লাগবে, ঠিক আছে ভাই। সালাই যান, দেখেন কাস্টমার আছে কিনা। দর্শক, আমরা দেখবো এদিকে আর একটি পাগলা গরু। কি গরুর মালিক ভদ্র, গরু লাফালাফি করে কেন? জি, কত চাইছেন? 1,45,000। দর্শক, বাজারের ভিতরে লাফালাফি দৌড়াদৌড়ি, 1,45,000 চাওয়া দাম। দাঁতছো কয়টা? আদাত। কত বলে বাজারে ভাই? 29-27 বলে, দিবেন না? না, কত বলে দিছেন আপনি? আমি 42। 42 বলে দিছেন, ঠিক আছে। এটা একটু বাসে বাঁধেন, না হয় যে কারো অ্যাক্সিডেন্ট করবে, পরে জরিমানা হিসেবে গরু রেখে দিবেন। গরু একটা দিয়ে দেবেন, দিয়ে দিবেন। বাড়িতে কটা আছে? আরো 30টা আছে। মাশাআল্লাহ, ব্যবসা করেন না, এগুলো পালন করেন? ব্যবসা করি। ঠিক আছে, সালায় যান ভাই। আসসালামু আলাইকুম। আপনারা দেখলাম আড্ডা বাজার, এখন আবার দেখি মিশন নিবাসের বাসের উপরে ঘটনা কি?
গরু তো সস্তা হইলে পুরো বাংলাদেশ ঘুরতে হয়। গরু সস্তা কোথায় সস্তা ভাই? মিশানি খালি মিশানি একমাত্র সস্তা 160 টাকা মন বরাবর 30,000 সস্তা কেমনে? এত কত মন 32,000 হইলে ভালো হয় তো। ভালো আর মে ফিয়া থেকে 400 টাকা হইলে গোস্ত হাসতাম আমি কি করামনে। আচ্ছা এই সময় তো গোস্ত সস্তা তার মানে গোস্ত সস্তা গোস্ত সস্তা না আলু 1 কেজি কাঁচা 60 টাকা বর্তমানে আলু 1 কেজি দামন কা 80 টাকা 75 টাকা বিস্তে হয় তো এই আলু হিসেবে তো গরুর মাংস সস্তা সস্তা তো সস্তা না। আচ্ছা তিনটে বিয়া করছে খরচ কত? তিনটে বিয়া করছে গরু এনে ফাঁসটা তো বের কত? প্রতি গরু 500 টাকা করে বেললে 1000 হাতে কো কাবো কেন দাম কই দিছ তো টাকাটা কত লাগে? সব মিলে হিসাব মিলে না না হিসাব মিলে না হাতে যায় দুবি কয়। আচ্ছা আচ্ছা ও আমি হাতা পো মানে বগে শিখ্যা চলে গেছে। হ্যাঁ চলে গেছে দুঃখজনক ব্যাপার ভাই। ইউটিউবে একমাত্র ইউটিউবে নষ্ট করছে বাজার ভাই কেমনে এই ইউটিউবে লাইন আন্ডা বাজার চলে এই হাতারে ফোন দে কারে মই তো লাগিয়া থাকে লগে ও তাহলে করবে আর যদি আমি টাকা বাজার থাকে তাইতো না পাবলিক বুঝি বুঝি 60 টাকা কেজি কিন্তু গরু কিনতে হলে 1200 টাকা কেজি কিনতে হয়। বুঝতে পারছো আপনি মানে খাদ্য হিসেবে কোন মিলে না মিলে না অসুবিধা নাই সাইও এটা নিয়ে আসছেন? হ্যাঁ না আমি গরু আনছি আটটা আর আছে একটা। এটা তো ভাই পাগল। হ্যাঁ এটা মাথা খারাপ হইছে কেন? এটা দেশি গরু। হ্যাঁ দেশি। সাইজিন কত? ৯০ ঠিক আছে উনার ফসাইন না যদি উনার ওয়াইফে ভিডিও দেখে এটাও চলে যাইব। আর মশা লাগতো না কালে বর মেয়ের বউ গেছি কে হুন তাই হাবু স্যার বেতাবো। আচ্ছা আই কইতে পারতাম না।